করতে হবে না হলে আসলে করোনা সহজাটা আশঙ্কা থেকে যায়।
এখানে এসে যা দেখলাম যে ওনাদের এই ব্যবস্থা আসলে পুরোপুরি আশানুরূপ হয় নাই। এখানে ওনাদেরকে আরো অধিক সংখ্যক লোক নিয়োগ করতে বলছে, যাতে মাস্ক না পরে একটা লোকের ভেতরে না ঢুকে গরু সহ। ওরা ওনাদের তিনটা এন্ট্রি পয়েন্ট আছে, তিনটা পয়েন্টে এটা ব্যবস্থা করবে, সবাইকে হাত ধুয়ে ঢুকতে বাধ্য করবে। দেন আমরা এটা মনিটর করবো নিয়মিত, আমাদের যে অফিসার ইনচার্জ আছে উনি ওনার টিম সহ আসছে, ওনারা মনিটর করবে যাতে সবাই নিরাপদে আসে, নিরাপদে গরু কিনে এবং বিক্রি করে চলে যেতে পারে। এই থ্যাংক ইউ, ধন্যবাদ।